ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন চরমপন্থী রূপ ধারণ করে বিভিন্ন ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ইসলামের ডাক্তার শফিকুর রহমান। স্বৈরাচারী আওয়ামী সরকারের করা আইন দিয়েই গুম খুন সহ জুলাই অগস্ট হত্যাকাণ্ডের জন্য তাদের দ্রুত বিচার করতে হবে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বিলাল হোসেনের রিপোর্ট। গর্ব অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ পছন্দ করেন না কোনো মাখলুক এটার উপরে হাত দেয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ নাসিব রিয়ানের পিতা গোলাম রাজ্জাক। এতে উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে ছাত্রলীগ মাথায় পতাকা বেঁধে মাঠে নেমেছে। ছাত্রলীগ এখন ভিন্ন নামে তারা বিভিন্ন পতাকা নিয়ে রাস্তায় নেমে গেছে। তারা বাংলাদেশকে একটা জঙ্গি এবং মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়। আওয়ামী লীগকে চরমপন্থী ও সন্ত্রাসী দল আখ্যা দিয়ে জামাতের আমির বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি ও হেলমেট বাহিনী তৈরি করেছিল দলটি। তারা এই দাবি লীগ নামে ওই দাবি লীগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে, মাথায় টুপি দিচ্ছেন এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করছে। বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে আমরা যতদিন ছিলাম বাংলাদেশের চরমপন্থার উত্থান হতে দেইনি, আমরা এখন নাই, এখন বাংলাদেশের চরমপন্থা আছে। তারাই তাদের সন্তানদের হাতে মুগর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল। এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি। তিনি আওয়ামী লীগের করা আইনি জুলাই আগস্ট ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। ৬ সালের ২৮ অক্টোবরের খুনিদের থেকে শুরু করে ২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্প্রতি গণ আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে। তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক। তারা যেন তাদের সঠিক পাওনাটা পান, তাদেরকে যেন তাদের পাওনা থেকে মাহরুম বা বঞ্চিত করা না হয়। যার যেটা পাওনা সেটাই যেন পান। দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তারা আঘাত দিয়েছেন, ৫৭ জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে বেদনাদায়কভাবে খুন করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, তারপরে তাদেরকে খুন করা হয়েছে। কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি। এ পাওনাতে তাদেরকে পেতে হবে। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিমুক্ত দেশ করার জন্য আমাদের সকলের সমবেত হাতগুলো এক জায়গায় হয়ে যাক, সেটা আমরা চাই। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।